বৃষ্টি আসলেই বোঝা যায় ঘরের চালের ফুটো কোথায়, আর বিপদ আসলেই বোঝা যায় আত্মীয় স্বজন কেমন, কে কতটা ভালোবাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে উঠে আমাদের মুরগিগুলো ছাড়া হয়েছিল, মুরগিগুলোকে খাবার দিলাম, এরপর নিজেদের জন্য একটু খাবার বানিয়ে নিয়েছিলাম। এই তো গতকালকের তরকারি ছিল, আর একটু পরোটা ভেজে নিয়েছি, আর চা, চা ছাড়া তো চলেই না। সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরই শুরু হয়েছে সেই দানা নাকি একটা ঘূর্ণিঝড় আসছে তার তাণ্ডব। মাত্র 5 মিনিটের মতো ছিল, এত পরিমাণে মানে বাতাস হইছে আর বৃষ্টি, আমাদের ঘর বাড়ি তো মনে হইতেছে যেন উড়াই নিয়ে যাবে। আমার ফুল গাছগুলো সব এদিক ওদিক হয়ে গিয়েছিল, মানে 1 ঘন্টার মতো এত পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল, যদি 2-3 ঘন্টা থাকতো মনে হয় একদম সব কিছু উড়াই নিয়ে যায়। বৃষ্টি আসলে যদি আপনার ঘরটা টিনের চালার হয় তাহলেই বুঝতে পারবেন যে কোথা থেকে পানি পড়ছে। আর বিপদের সময় আত্মীয় স্বজন তাদেরকে তো দেখবেনই না, বিপদের সময় যে তারা কোথায় যায় একমাত্র আল্লাহই জানে। এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর, এখন কি করব, কিছুটা তালের আটি ছিল বা বিচি যেটাই বলেন আপনারা, আমরা আঞ্চলিক ভাষায় তালের আড়ি কই। তো এই তালের আড়িগুলো আমার মায় কাটতে আসলে আর আমি এগুলা উঠাইতে আসলাম, এগুলো আজকে রান্না করে খামু। আমগো একটা তাল গাছ ছিল, তাল গাছটা মানে পল্লী বিদ্যুতের কারেন্টের তারে লাগতে লাগতে মারা গেছে, এর জন্য এবছর তালের শ্বাস খুবই কম। গেছে বছর দেখবেন আমি অনেকগুলো ভিডিও বানাইছি এই তালের শ্বাস নিয়ে, আর এবছর মাত্র 30টা আটি রাইখা দিছিলাম আমরা তাল খাওয়ার পরে। এই যে একটা নারিকেলও সেলাই নিছি, আর এই যে তালের শ্বাসগুলো আমি সব উঠাই নিছি, আর ওই যে আমাদের হাঁসগুলোও বৃষ্টি উপভোগ করছে। এখন এই তালের শ্বাস রান্না করে দেখাবো কিভাবে আমরা রান্না করে খাই। শহরের মানুষজন এটা রান্না করে খায় না, হয়তো শখের বিষয় একটু কিনে খেতে পারে কাঁচা, কাঁচা খেতেও ভালো লাগে আর রান্না করে খেতেও ভালো লাগে। প্রথমে আমি কিছুটা গুড় নিয়েছি আর নিয়েছি নারিকেল বাটা, নারিকেলগুলো মিহি করে বেটে দিলেই খেতে ভালো লাগে, আস্ত খেতে ভালো লাগে না। যাদের বাড়িতে এই তালের শাঁস বা তালের আটি আছে এগুলো একবার রান্না করে এভাবে গুড় দিয়ে খেয়ে দেখবেন। এটা আপনি চিনি দিয়েও রান্না করতে পারেন, চিনি দিয়ে রান্না করলেও ভালো লাগে। মিষ্টি জাতীয় খাবার যারা পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি 2 টুকরো দারচিনি এবং 2টা এলাচও দিয়েছিলাম, অল্প একটু যেহেতু এর জন্য পরিমাপও কম, যদি বেশি হয় বেশি দিতাম। এই তো খুব ভালো করে কষিয়ে এরপর পরিমাপ মতো পানি দিয়েছি, একটু লবণ কম পড়ে গিয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে অনেকে লবণ খায় আবার অনেকে খায় না। এই তো একদম ভালো করে সিদ্ধ হয়ে যখন যাবে তখন এর ভিতরে 2 চা চামচ চালের গুঁড়া পানিতে মিশিয়ে দিয়ে দিলাম। এটা এবছর আমি প্রথম দিয়েছি, আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। আজকে আমার ভিডিওটা এতটুকুই, যদি আমার পেজে নতুন হয়ে থাকেন একটি ফলো দিয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।